হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস তোমাদের সাথে আমি শ্রবণা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস বন্ধুরা আজ থেকে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট শুরু করতে চলেছি এই প্র্যাকটিস সেটের মধ্যে আমরা জিকে পোর্শনটা এখানে ইনক্লুড করব ম্যাথ পোর্শনটা ইনক্লুড করবো এবং ইংলিশের জন্য আমরা সেপারেট একটা আলাদা প্র্যাকটিস সেট শুরু করব আর দু হাজার উনিশে এটার পরীক্ষা হতে চলেছে তাই যারা আবেদন করেছো তারা অবশ্যই এই প্র্যাকটিস সেটগুলো করতে থাকো আশা করছি তোমাদের জন্য কাজে লাগবে আর যদি তোমাদের জন্য এগুলোকে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীকালে লেটেস্ট কোনো ইম্পর্ট্যান্ট আপডেটের জন্য এখন থেকে তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে দেখো বন্ধুরা এখানে সব থেকে প্রথমেই যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো ভারতীয় সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে আমরা ভারতীয় ভারতীয় নাগরিক তার জন্য সংবিধান কিছু না কিছু অধিকার আমাদেরকে দিয়ে রেখেছে তার মধ্যে মৌলিক অধিকার রয়েছে আর মৌলিক অধিকার আমাদের কটা রয়েছে মৌলিক অধিকার রয়েছে ছটা ছটা মৌলিক অধিকার দিয়ে রেখেছে কিন্তু যদি আমরা ভারতীয় সংবিধানের শুরুর দিকে যাই দেখব সেখানে আমাদের আমাদের জন্য সাতটা মৌলিক অধিকার ছিল সাতটা মৌলিক অধিকারের মধ্যে একটা ছিল রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার যেটাকে পরবর্তীকালে যেটা সম্পর্কে প্রচুর বিরোধ হয়েছিল তো এবং বিভিন্ন রকমের বিতর্ক উঠেছিল যেই কারণে সেটাকে এখন সম্পত্তির অধিকারটাকে যেটাকে ছিল সেটাকে মৌলিক অধিকার থেকে বর্তমানে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমানে আমাদের জন্য মৌলিক অধিকার রয়েছে ছটা ছটা ফান্ডামেন্টাল রাইট আমাদের জন্য রয়েছে নেক্সট প্রশ্নে আসবো ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলো কী পাস করতে পারে ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলো কি পাস করতে পারে এখানে রাজ্য সরকারের বার্ষিক বাজেট অপশন নাম্বার বি হয়ে যাবে আনসার কেননা কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট তো পাস করার ক্ষমতা রাজ্য বিধানসভার হাতে কোনো থাকতে পারে না এবং সংবিধান সংশোধন এর তো প্রশ্নই নেই রাজ্য বিধানসভার হাতে ক্ষমতা থাকার যেটা আছে ক্ষমতা সেটা হচ্ছে রাজ্য সরকারের বার্ষিক বাজেট যেটা রাজ্য বিধানসভাগুলো পাস করতে পারে কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন আলেকজান্ডার দিগ্বিজয়ে এসেছিলেন আমাদের ভারতবর্ষও এসছিলেন তো ভারতবর্ষে যদি আমরা দেখি কঠোর প্রতিরোধ কে গড়ে তুলেছিলেন পুরু রাজা পুরু এই আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন আলেকজান্ডারের সঙ্গে পুরুর একটা যুদ্ধ হয়েছিল হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ নামে ইতিহাসে যেটা পরিচিত তো সেখানে পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন যদিও এই যুদ্ধে পুরু হেরে গিয়েছিলেন তা সত্ত্বেও পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে আলেকজান্ডার তাকে তার রাজ্য ফিরিয়ে দেন তো এখানে আনসার হবে অপশন সি সিসমোগ্রাফ কিসের যন্ত্র সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য কোন যন্ত্রের ব্যবহার করা হয় সিসমোগ্রাফ আর ভূমিকম্প সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সিসমোলজি রিলেটেড ইনফরমেশন তো মনে রাখতে পারো নেক্সট প্রশ্নে পশ্চিম বাংলায় শিক্ষার হার কত পশ্চিমবাংলায় শিক্ষার হার হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত নির্বাচিত হন হন লোকসভা রাজ্যসভা ভারতবর্ষের এবং রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা কেমন করে আমরা যদি আমাদের পার্লামেন্টের দিকে তাকাই সেখানে দেখব প্রেসিডেন্ট নিজে একটা বডি প্রেসিডেন্ট লোকসভা এবং রাজ্যসভা এই তিনটে নিয়ে তৈরি হচ্ছে আমাদের পার্লামেন্ট তো সেখানে রাষ্ট্রপতির নির্বাচন যখন হবে নিশ্চয়ই রাষ্ট্রপতি নিজেকে নিজে ভোট দেবে না রাষ্ট্রপতিকে ভোট দেবে লোকসভা রাজ্যসভার সদস্যরা ভোট দেবে এবং রাজ্য আমাদের যে উনতিরিশটা অঙ্গরাজ্য রয়েছে সেই অঙ্গরাজ্যগুলোর বিধানসভা লোয়ার যে যেটা নিম্নকক্ষ যাকে বলা যায় রাজ্যগুলোর বিধানসভা সেই বিধানসভার সদস্যরা ভোট দিতে পারবে এই তিনটে বডির নিয়ে একটা ইলেকটোরাল কলেজ তৈরি হবে এবং সেখানে আনুপাতিক হারে সদস্যরা ভোট দেবে নেক্সট যেটা রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায় টেম্পারেট জঙ্গল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় পাওয়া যায় সেটা পাওয়া যায় দু হাজার মিটার উচ্চতায় নিম্নলিখিত সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট নীতি চালু হয় সেটা কোন সংস্থা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার। নেক্সট প্রশ্নে আসব অশোক তাঁর শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেছেন অশোক তাঁর শিলালিপিতে নিজেকে অভিহিত করেছেন দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে আগেকার যারা রাজারা ছিল তাদের বিভিন্ন রকমের টাইটেল ছিল বিভিন্ন রকমের উপাধি ছিল তারা নিজেরা উপাধি নিতে পারতেন বা তাদের উপাধি থাকতো তো সেরকমই একটা উপাধি হচ্ছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী অশোকের জন্য উপাধি এরকম অন্যান্য যে কোনো রাজার রাশ করা হতে পারে তোমাকে পরীক্ষার হলে তো তার জন্য তোমাকে অবশ্যই বিভিন্ন রকমের রাজাদের যে ইম্পর্টেন্ট উপাধিগুলো ছিল সেগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে যেমন অশোকের পিতার নাম যদি আমরা ধরি বিন্দুসার বিন্দুসারের টাইটেল ছিল অমিত্রঘাত এটাও অনেক এক্সামে এসছে নেক্সট প্রশ্নে আসবো ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কত সালে তৈরি হয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ভারতে তৈরি হয়েছিল দু সালে ভারতে কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক আনসারটা হবে ছত্তিশগড় ছত্তিশগড়ে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক বাকস্বাধীনতা একটা কিসের অধিকার বাকস্বাধীনতা বা রাইট টু স্পিচ হচ্ছে একটা মৌলিক অধিকার সেটার শুরুতে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের সংবিধান ভারতীয় নাগরিককে ছটা মৌলিক অধিকার দিয়েছে যার মধ্যে একটা হচ্ছে রাইট টু স্পিচ বা বাকস্বাধীনতা পানীয় জলে কিসের উপস্থিতি কাম্য পানীয় জলে পটাশিয়ামের উপস্থিতি কাম্য বা কে যাকে বলা হয় বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় রয়েছে বিতর্কিত বেদান্ত অ্যালুমিনিয়াম প্রকল্প কোথায় রয়েছে আনসারটা হয়ে যাবে উড়িষ্যাতে অপশান নাম্বার বি ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপন্ন হয় আনসারটা হয়ে যাবে এখানে ছত্তিশগড় অপশান নাম্বার এ ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র কিসের মধ্যে পড়ছে ইউনিয়ন লিস্ট ইউনিয়ন লিস্ট জিনিসটা কি ইউনিয়ন লিস্টের মধ্যে কেন্দ্র সরকারের আন্ডারে যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইনক্লুডিং স্টেট লিস্ট কি রাজ্য সরকার যে যে সমস্ত বিষয়গুলো দেখাশোনা করবে সেগুলো স্টেট লিস্টের আন্ডারে এবং কনকারেন্ট লিস্ট কি যেটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকার মিলিয়ে দেখাশোনা করবে তো ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র কিসের আন্ডারে পড়ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ বিষয় বা কনকারেন্ট লিস্টের আন্ডারে পড়ছে এখানে কিছু ম্যাথস অ্যান্ড জিআই রয়েছে তোমরা অবশ্যই এগুলো সলভ করতে পারো এবং আনসার মিলিয়ে নিতে পারো নেক্সট যেটা রয়েছে ভারতের ধান উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপন্ন হয় ধান উৎপন্ন হয় ভারতবর্ষে তো তার কত শতাংশ পশ্চিমবঙ্গ থেকে আসে শতাংশ নাম্বার বি ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে ভারতীয় সেনাবাহিনীর শুধুমাত্র সেনাবাহিনী কেন সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই তিন বাহিনীর যিনি সুপ্রিম কমান্ডার তিনি হচ্ছেন ইন্ডিয়ান প্রেসিডেন্ট বা ভারতের রাষ্ট্রপতি জাপানের প্রধানমন্ত্রীর নাম কি জাপানের প্রধানমন্ত্রীর নাম হল সিনজো আবে ভারতের ইনফর্মাল ক্ষেত্রে কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত ইনফর্মাল ক্ষেত্রে কর্মমুখী জনসংখ্যার কত শতাংশ নিয়োজিত আনসারটা হয়ে যাবে নাইনটি থ্রি পারসেন্ট ভারতে প্রতি বছর কত এম পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয় প্রায় এখানে দুশো পনেরো এম পেট্রোলিয়াম পরিশুদ্ধ হয় পৃথিবীর মানচিত্রে সমান বিনতিকরণ বিশিষ্ট স্থানগুলোকে যোগ করে যদি রেখা টানা হয় তাহলে সেই রেখাগুলোকে কি ধরনের রেখা বলা হবে দেখো বন্ধুরা বেশিরভাগ কোয়েশ্চেনগুলোই কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি দুটো সায়েন্স এবং কিছু কিছু কোয়েশ্চেন একদম বেসিক কনস্টিটিউশন থেকে এসেছে তো তোমরা যদি এই সমস্ত বিষয়গুলো নাইন টেনের সিলেবাস থেকে কমপ্লিট করে ফেলো দেখবে তোমরাই এই কোয়েশ্চেনগুলোর আনসার দিচ্ছ একদম এক্সাম হলেও তোমাদের কিন্তু এরকমই কোয়েশ্চেন থাকবে তো অবশ্যই তোমরা মাধ্যমিক সিলেবাসের উপরে এই হিস্ট্রি জিওগ্রাফি এবং দুটো সায়েন্স কমপ্লিট করে রাখতে পারো আর পলিটি পলিটি যেটা রয়েছে সেটুকু তো আমরা আন থেকে পেয়ে যাবে কারণ ওখানে আমরা অলরেডি কোর্স চালু করে দিয়েছি এমসিকিউ প্রচুর পরিমাণে ওখানে দেওয়া হচ্ছে তোমরা যদি ওটা করো পেয়ে যাবে স্টেটিক জিকে পোর্শনটা তোমাকে করতে হচ্ছে আলাদা করে সেগুলো প্র্যাকটিস সেটের মধ্যেই তোমরা যে কটা স্টেটিক জিকে পাবে তোমাদের জন্য এনাফ আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে হবে এই হচ্ছে টোটাল সিলেবাস জিকের এগুলো যদি তোমরা করে ফেলো তাহলে কিন্তু আর কোনো কোনো প্রশ্নেই কোনোরকম কোনো প্রবলেম থাকবে না তো পৃথিবীর মানচিত্রে সমান বিনতিকন বিশিষ্ট স্থানগুলোকে যোগ করে যদি রেখা টানা হয় সেগুলোকে কি ধরনের রেখা বলা হবে সমোন্নতি রেখা বলা হবে গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন সুলতান মামুদের সতেরো বার ভারত আক্রমণ করেছিলেন অপশন নাম্বার বি বাংলাদেশ রাষ্ট্র কোন বছর তৈরি হয় বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় উনিশশো সালে ফেসবুকের স্রোসটাকে ফেসবুকের স্রোসটা হলেন মার্ক নাম্বার বি এইরকম বিভিন্ন যেগুলো মানে রেপিউটেড কোম্পানি সেগুলোর কিন্তু মানে সিইও বা ফাউন্ডারের নাম পরীক্ষার হলে আশ করতেই পারে তো এটাকে একটা ইম্পর্টেন্ট টপিক ধরে চলো এবং রিলেটেড ইনফরমেশান কিছু কিছু কালেক্ট করে রাখতে পারো পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা গোরক্ষপুর নিম্নলিখিত কোন গুপ্তশাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত বিক্রমাদিত্য কার উপাধি দেখো ফার্স্টেই আমরা অশোকের পেয়েছিলাম দেবনাম প্রিয় প্রিয়দর্শী দেখো বিক্রমাদিত্য এখানে এসছে তো বিক্রমাদিত্য কার উপাধি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ভারতের সর্বশেষ জনগণনা বা সেন্সাস কত সালে হয়েছিল দু সালে হয়েছিল ভারতের সর্বশেষ জনগণনা বাহ্যিক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কি ব্যবহৃত হয় চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে যদি কোনো যন্ত্রকে মুক্ত রাখতে হয় তাহলে রবারের আচ্ছাদনকে ব্যবহার করা যেতে পারে তাহলেই কিন্তু চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্র মুক্ত থাকতে পারে ভারতের কয়লা প্রধানত কোন ধরনের কয়লা বিটুমিনাস টাইপের কয়লা ভারতে যে সমস্ত কয়লাগুলো পাওয়া যায় বেশিরভাগই হচ্ছে বিটুমিনাস টাইপের কয়লা হিগ্স বোসন কি হিগ্স বোসন হচ্ছে একটা মৌলকণা বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কৌলিন্য প্রথা বাংলায় চালু করেন বল্লাল সেন সেন বংশের রাজা তো কৌলিন্য প্রথা চালু করেছিলেন তিনি আরও তিনি দুটো কাজ করেছিলেন দুটো বই রচনা করেছিলেন দান সাগর আর অদ্ভুত সাগর বই এবং লেখক চিরকাল থেকে ইম্পর্ট্যান্ট তবে এই বিষয়টা এই দুটো বইয়ের নাম কিন্তু এক্সাম হলে প্রায় সময় আস করে দেয় যে দান সাগর এবং অদ্ভুত সাগর বইয়ের রচয়িতা কে ছিলেন আনসারটা হবে বল্লাল সেন আর বল্লাল সেনকে নিয়ে এই কৌলিন্য প্রথাটা নিয়েও কোয়েশ্চেন আসে ভারত চীন যুদ্ধ কত সালে হয়েছিল ভারত চীন যুদ্ধ কত সালে হয়েছিল আনসারটা হয়ে যাবে ১৯৬২ সালে পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায় রার অঞ্চলে অপশন নাম্বার ডি কোন যৌগটি তৈরি করা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ আনসারটা হয়ে যাবে অপশন নাম্বার এ এই জি টু এনো টু টু কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন অসহযোগ আন্দোলন শুরু করেন মহাত্মা গান্ধী এখানে উনিশশো করেছিলেন সেটাও অনেক সময় আস করে কেন শুরু করেছিলেন ওই সেই সময় রাওলা টাইন চালু হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কুখ্যাত রাওলা টাইন চালু হয়েছিল যেটা মানুষের জন্য একেবারে উপকারী ছিল না তো তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধাচরণ করার জন্য এই অসহযোগ আন্দোলন শুরু করেন মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে ন্যাটোর প্রধান কার্যালয় কোথায় আনসারটা হবে ব্রাসেলস এখানে ন্যাটো পড়েছে তো ইউএনওর অন্যান্য যে সমস্ত মানে সদর দপ্তরগুলো রয়েছে ইম্পর্টেন্ট দেখে দেখে বেশ কিছু করে রাখতে পারলে ভালো হয় ইম্পর্টেন্ট রিলেটেড যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনগুলো প্রায় সময় দেখা যায় সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল আনসারটা হবে পাঞ্জাব এবং হরিয়ানা দেখো এখানে সবুজ বিপ্লব এসেছে তোমার এক্সামে অন্য কিছু আসতে পারে হোয়াইট রেভলিউশন আসতে পারে তো সবুজ বিপ্লব শুরু হয়েছিল পাঞ্জাব এবং হরিয়ানা থেকে আর এটা কিসের সঙ্গে রিলেটেড ছিল সবুজ বিপ্লব গমের সঙ্গে রিলেটেড ছিল তো সবুজ বিপ্লব হলো আর অন্যান্য যেগুলো হোয়াইট রেভলিউশন দুধের সঙ্গে রিলেটেড রেড রেভলিউশন মিটের সঙ্গে ব্লু রেভলিউশন কিসের সঙ্গে ব্লু রেভলিউশন হচ্ছে মাছের সঙ্গে এই ধরনের জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো একটুখানি দেখে রাখলে ভালো হয় ভীষণই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য এরপরে এখানে তোমাদের জন্য আনসার সিট রয়েছে আজকে বেশি ম্যাথ অ্যান্ড জিআই দিতে পারিনি কিন্তু পরের দিনের সেট থেকে অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব এবং ইংলিশের জন্য সেপারেট প্র্যাকটিস সেট হবে তো এখানে তোমাদের জন্য আনসার সিট রয়েছে তোমাদের কাজে লাগবে তোমরা পিডিএফটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউন ডাউনলোড করে নাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই তোমার বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তার কারণ এবছর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে হয়তো কারোর না কারোর জন্য এটা হেল্পফুল হয়ে যাবে সেই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ